সবাই কেমন আছেন? আজকে কৃষি ক্লাসে সবাইকে স্বাগত। এসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ রাজশাহী। আমরা শুরু করব রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ রাজশাহী। দেখো এর আগে আমরা করেছিলাম নওগাঁ, এর আগে আমরা করেছিলাম নওগাঁ কেডি স্কুল এন্ড কলেজ। আচ্ছা দেখো নওগাঁ কেডি স্কুল এন্ড কলেজের আমরা যে প্রশ্ন মাছ চাষে খাদ্য ক্রয় বাবদ কত ভাগ ব্যয় করতে হয়? আমাদের চার নম্বর
বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? সেটা কি? পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বীজ। পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বীজ। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম হচ্ছে বীজ। বাংলাদেশে কোন পদ্ধতিতে ফল ফুলের চারা উৎপাদন বেশি? বাংলাদেশে কোন পদ্ধতিতে ফল ফুলের চারা উৎপাদন বেশি? অঙ্কোজ পদ্ধতি। আমাদের 6 নম্বরের অ্যান্সার হচ্ছে অঙ্কোজ পদ্ধতি। তারপরে দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন। আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোন নদীতে রুই মাছ প্রাকৃতিক ভাবে ডিম ছাড়ে? কোন নদীতে রুই মাছ প্রাকৃতিক ভাবে ডিম ছাড়ে? হালদা নদী। কোন নদীতে রুই মাছ প্রাকৃতিক ভাবে ডিম ছাড়ে? হালদা নদী। তারপরে দেখো আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে টরিশাল, কল্যাণিয়া, সোনালী
বারোমাসিক সবজি কোনটি? বারোমাসিক সবজি কোনটি? তাহলে ওটা কোনটি? ঢেঁড়স। বারোমাসিক সবজি কোনটি? ঢেঁড়স। তাহলে কি ঢেঁড়স বারো মাস পাওয়া যায়? তারপরে দেখো আমাদের 15 নম্বর প্রশ্ন, আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে শীতকালীন সবজি হিসেবে নিচের কোন তত্ত্বগুলো সঠিক? শীতকালীন সবজি হিসেবে নিচের কোন তত্ত্বগুলো সঠিক? ফুলকপি, শিম, করলা, নিচে কোনটি সঠিক? তাহলে কি ফুলকপি আর শিম এই দুটো কি শীতকালে আমরা পেয়ে থাকি? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? ক নাম্বার। তাহলে আমাদের 15-এর সঠিক উত্তর কি? ফুলকপি শীতকালীন সবজি, কিসের সবজি, কিসের হিসেবে নিচের কোন তত্ত্বগুলো সঠিক? তাহলে দেখো আমাদের অ্যান্সার ঘ নাম্বার, ফুলকপি, শিম, করলা। তারপরে দেখো আমাদের 20 নম্বরের অ্যান্সার, আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে দেবদারু গাছের পাতাগুলো কেমন? গাঢ় সবুজ, যৌগিক আর হচ্ছে সরল। তাহলে আমাদের 20-এর অ্যান্সার কি হবে? আমাদের 20-এর অ্যান্সার হচ্ছে কি, দেবদারু গাছের পাতা কি গাঢ় সবুজ আর যৌগিক? গাঢ় সবুজ আর যৌগিক। আমাদের 22 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক আছে,
ঢলে আবার পাহাড়ি ঢলে প্রায় সময়ই প্রায় সময়ই বোরো ধান তলিয়ে যায়। তাহলে প্রিয়া, আমন মৌসুমে কোন জায়গায় ধানের চাষ করলে আশানুরূপ ফল পাবে? তাহলে তাহেনিয়া কোন সময় তাহেনিয়া আমন মৌসুমে কোন জায়গায় ধান চাষ করে ভালো ফলন পাবে? তাহলে অ্যান্সার হচ্ছে বি ধান একান্ন। অ্যান্সারটা কি? বি ধান একান্ন। তারপরে দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন, বোরো মৌসুমে পাকা ধান নষ্ট না হওয়ার জন্য তাহে দিয়ে কি করা উচিত? বোরো মৌসুমে পাকা ধান নষ্ট না হওয়ার জন্য তাহে দিয়ে কি করা উচিত? সঠিক সময় চারা রোপণ করা, বিধান 28, বিধান 45 জাতের ব্যবহার, আর এক হচ্ছে বিধান 51 ও বিধান 45 জাতের ব্যবহার। তাহলে নিচের কমটি সঠিক, এক সঠিক সময় চারা রোপণ করা, আর বিধান 51 ও বিধান 45 জাতে চাষ করা। তাহলে আমাদের 23 নম্বরের উত্তর হচ্ছে এক ও তিন। তারপরে দেখো আমাদের 24 নম্বর প্রশ্ন, আমাদের 24 নম্বর প্রশ্ন হচ্ছে সফলভাবে পারিবারিক পোল্ট্রি খামার পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? সেটা হচ্ছে কি? প্রশিক্ষণ। সফলভাবে পারিবারিক পোল্ট্রি খামার পরিচালনার জন্য প্রয়োজন প্রশিক্ষণ। তারপরে দেখো আমাদের 25 নম্বর প্রশ্ন, আমাদের 25 নম্বর প্রশ্ন হচ্ছে দুধ একবার গরম করলে কত সময় পর্যন্ত ভালো থাকে? অ্যান্সারটা হচ্ছে কি? 4 ঘন্টা। ভেরি গুড, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হচ্ছে, উত্তরটা তাই, জমি প্রস্তুত। তাহলে কৃষির যত কাজ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? জমি প্রস্তুত করা। তারপরে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন তোমরা দেখো, তরি, শাক, কল্যাণী আর সোনালী এগুলো কিসের জাত? ডাল, ধান, সরিষা, পাট, এগুলো কিসের জাত? অনেক সুন্দর হয়েছে, এগুলো সরিষার জাত। তাহলে দেখো সরিষার জাতের নাম হচ্ছে তরি, শাক, কল্যাণিয়া আর কি সোনালী। তাহলে তোমাদের পড়া হয়েছে, তাহলে তোমাদের নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে আর কারোর কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে দেখো, তোমাদের হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে HSCHWA সরকারি শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়া।
বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পড়ো, ঠিক আছে? তাহলে তোমাদের যেহেতু আর পড়ার কোনো সমস্যা নেই, তোমরা এগুলো ঠিক মতো পড়বা, আর কি হোমওয়ার্কটা সুন্দর করে করবে। লাস্টে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।